কাছে তো মোটেও ঠিক করলো না বাবা, এই কাউকে সারালে এরকম হুট করে পানি ছিটিয়ে ঘুমানো একদম ঠিক না। আমাকে উপদেশ দেওয়ার কোনো দরকার নাই। ঘরটাকে কি করে রেখেছিস? হ্যাঁ, এই চারিদিকে লাভ 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 পোস্টার, দেখতে কেমন দেখাচ্ছে চি বাবা। পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু আছে? কিচ্ছু নেই। আমি বিগত কয়েকদিন ধরে ভালোবাসা নিয়ে যথেষ্ট গবেষণা করেছি, তাতে রেজাল্ট যা এসছে ভালোবাসার জন্য সব। ভালোবাসার জন্যই যত যুদ্ধ, ভালোবাসার জন্যই বেঁচে থাকা, আসলেই ভালোবাসাই সব, আসলেই ভালোবাসা সব। আমার মজনু ছেলে বাবা, তোকে দিয়ে এসব হবে না, এই লাভ টাভ কিছুই তোর হবে না। শোন, তুই মাস্টার্সে এত ভালো রেজাল্ট করেছিস, নিশ্চয়ই তোর জন্য ভালো কোনো চাকরি ওয়েট করছে। আমি কি ভাবছি জানিস? আমি তোর জন্য একটা ভালো ঘরের মেয়ে দেখে বিয়ে করিয়ে দেবো। বাবা প্লিজ দেখো, আমি এরকম করে কিন্তু একদম মরে যাবো। তুমি এই ভুলটা জীবনে কোনোদিন করো না বাবা। ভুল কি বলছিস তুই? আমি আমি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী না বাবা, আমাকে দ্বারা এই বিয়ে হবে না। আহ, তাহলে তুমি কোন ম্যারেজে বিশ্বাসী? অফকোর্স, আমার ঘরে এত পোস্টার দেখো তুমি বুঝতে পারছো না। তার মানে হচ্ছে যে তুমি লাভ ম্যারেজে বিশ্বাসী। প্রেম করে বিয়ে করবি তুই? না বাবা, এটা তোর দ্বারা হবে না। আমি তো ছোটবেলা থেকেই দেখছি তুই তো আজ পর্যন্ত কোনো প্রেম করতে পারলি না। হ্যাঁ, কোনো মেয়েকে দেখলাম না যে তোকে এসে প্রেম নিবেদন করলো। ছোটবেলা থেকে তুই সারাক্ষণ পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতি, যে কারণে আমি খুব গর্ব করে বলি যে আমার ছেলেটা অত্যন্ত মেধাবী ছাত্র। কিন্তু প্রেমের ক্ষেত্রে ইউ আর এ টোটাল ফেইল। এক মাস, তুমি শুধু আমাকে একটা মাস দাও। সারা জীবন পরীক্ষার প্রিপারেশন নিয়েছি তো, প্রেমও তো একটা পরীক্ষা। এই পরীক্ষাতে আমি এমন প্রিপারেশন নেব, এক মাসের মধ্যে আমি তোমাকে প্রেম করে দেখিয়ে ছাড়বো। তুমি বলছো না আমি প্রেমের ব্যাপার সুপার ফেল, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হব। যদি না পারিস, আর যদি না পারি তাহলে তোমার কথা মতো সব হবে। ওকে, ডিল। আই এম ওয়েটিং টু সি দ্যাট ডে। আহা, এক মাস মনে থাকে যেন। এক মাস কম হয়ে গেল না? এক মাস বাবা একবারই রাজি হয়ে গেল। আমি পারবো, এক মাসের মধ্যে প্রেম করে দেখিয়ে ছাড়বো। Thank you.